আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি যদি ভালো ভালো লাগে তাহলে না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দুপুরবেলা মুসলিম ভাইয়ের বর উদ্দেশ্যে সরি মুসলিম ভাইয়ের বর লিখিত একটা গান আর এই গানটা হচ্ছে যারা বিবাহিত অনেকে আছেন তাদের জন্য বিশেষ করে আমাদের পুরুষ এবং নারীরা জি আজকে একটা ভালো খবর আছে আর খবরটা শোনানোর আগে এই গানটা অনেকে হয়তো শুনছেন অনেকে শোনার নাই মুসলিম ভাইয়ের বউয় মাঝে মাঝে গুনগুনায় তো সেই কারণে আমি চাল লাইন গাচ্ছি মা ও মা তোমার যা মাই বলান ও খালি মেজাজ দেখে ভালোবাসে না মা ও মা তোমার যা মাই বালান ভুলে টাকা দেখা মনটা চিনলা না বলে গাইয়া মেহি ও কি দিলে যে জামাই শুধু যে মারে ও বলে গাইয়া মেহি মা ও মা তোমার জামাই ভালা না ও খালি মেজাজ দেখায় ভালা বাসে না কইলে কিছু দেখায় গুন্ডা মেজাজ নিজের ভাবে চাইলে খাওয়ায় তারা মিঠাই আঙ্গুর চিচিচি না জামাইয়ের নামে বদনাম কি করবো মেয়েরা দেখলে হয় অজ্ঞান তাই রে তাই ভাবছি তাই বে কেন করলাম বাঙালি গান শুন কি অনুপ্রাণিত হয়েছ যাই হোক দর্শক এটা গানটা খুব ছোটবেলায় আমি শুনতাম সেখানে চাললান গেলাম আমার গানের গোলা ততটা ভালো না আপনাদের ইতিমধ্যে খেয়াল থাকার কথা কুমিল্লার হোমনার আমাদের এক ব্লুটুথ বয় জিশাম এবং তার ব্লুটুথ স্ত্রী আয়শা তো দুইজনের মাইরের ভিডিও তো দেখছেন এমনকি পরবর্তী সময় দুইটা কল রেকর্ড ফাঁস হয়েছে বা জিশাম তার ফেসবুক আইডি থেকে এসে লাইভের মাধ্যমে জানিয়েছে যে আয়শার সাথে কিভাবে সে নিজেই রাজা নামক একটা ফেসবুক আইডি থেকে ফেক আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়ে তিনি তার স্ত্রীর সাথে প্রেম করেছেন আর তার বক্তব্য অনুযায়ী তিনি আপনার সরাসরি ওমান থেকে ভৈরবের কালিয়াচুর সম্ভবত ব্রিজটার নাম সেইখানে এসে দেখা করতে গিয়ে সেই রাজা বনাম তিনি ওইখানে দেখা করতে গিয়ে স্ত্রীর সাথে তাদের একটা এক ধরনের ছোটখাটো রেসলিং হয় আর এর পরবর্তীতে তিনি পরের দিন ফেসবুকে ভিডিও আপলোড করেন আর সেই ভিডিওর অ্যাগেনস্টে আয়সা এবং তার বাবা জিশান সম্পর্কেও কিন্তু কথাবার্তা বলেছেন তো এখন দ্য বাংলা স্টার লাইফ পত্রিকা নামক একটা পত্রিকা অনলাইন পত্রিকা তারা একটা নিউজ করেছে সেই নিউজের ভিতরে কিছু পজিটিভ খবর এসেছে যে এই স্বামী এবং স্ত্রী দুইজনেই কিন্তু দুজনকে ভালোবাসে জিশানকে বোঝা গেছে সে অনেক ভালোবাসে তার স্ত্রী আয়সাকে অবশ্যই ভালোবাসা থাকা উচিত তো এখন জিশান ভাই নাকি সিদ্ধান্ত নিয়েছেন যে যাই হইছে হইছে আয়সা তুমি ফিরে এসো আমার জীবনে আরো একবার নতুন করে ভালোবাসতে চাই জীবনকে কাটাতে চাই সরিগামের গান শুনে জিশান তো সেইভাবে সে আসলে বিষয়টাকে সামনে এনেছে আর পত্রিকার ভিতরে এই খবরটা আসছে যে আয়সাও জিশানের সাথে যাই হয়েছে যেহেতু ভালোবাসার সম্পর্ক ছিল তো এই ভুল বোঝাবুঝির বিষয়টাকে সমাপ্ত ঘোষণা করে তারা চাচ্ছে নতুন ভাবে জীবনটা আবার যেন শুরু করে আর জিশান ভাইয়ের একটা নসিহত জিশান ভাইয়ের মতো যারা আছেন তিনি বলছেন আমি আমার বাপমার থেকে আয়সারে বেশি ভালোবাসছি কেন ভাই বাপমার মতো করে বাপমারে সর্বোচ্চ ভালোবাসেন বউয়ের মতো করে বউয়ের সর্বোচ্চ ভালোবাসেন এমন বিষয়টা এমন না যে বাপমার থাইকা বেশি অবশ্যই বাসবেন আপনি বিয়ে করছেন আপনার চেহারা চাইয়া বাপমা ছাইরা আসবে সুতরাং তারও সর্বোচ্চ ভালোবাসবেন বউ হিসাবে সর্বোচ্চ ভালোবাসাটা আর বাবা মার জায়গায় বাবা মা হিসাবে তাদেরকেও সর্বোচ্চ ভালোবাসা তবে অর্থনৈতিক বিষয়টা লেনদেন করার ক্ষেত্রে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি ভাবীরা রাগ হয়েন না হুট করে আপনি নতুন একটা বিয়ে করছেন চিনেন না জানেন না পারিবারিক অথবা অনলাইনে চার দিনের পরিচয় বিয়ের পরে লক্ষ লক্ষ টাকা এই বউয়ের অ্যাকাউন্টে রাখা শুরু করছেন একটু একটু দিয়েন ভাবিরে দিয়েন বেশিরভাগ সময় এই কাটি জিশান যেমন লাইফে কানসে সব টাকা দিয়েছি কেন দিছ বাবু তুমি কে বাবু খাইছ শিক্ষা খাইছ তো অনেক বাবুরা এটা মাথায় রাখতে হবে আপনি বাড়ি লিখে দিবেন গাড়ি দিবেন একটু ধৈর্য ধরেন দুই একটা বাচ্চা কাচ্চা হোক একটু হাত পা গজাক আপনার এখানে পারমানেন্ট হয়ে বসুক আপনার সুন্দরী ব্লুটুথ বউ আপনি লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে দিচ্ছেন কেমনে কবেন পুরান প্রেমিকা আবার সজাগ হয়েছে কিনা জীবিত হয়েছে কিনা বিয়ার পর এমনি বলে প্রেম ভালোবাসা আবার একটু বাইরে ওঠে তো দেখা গেল টাকা আপনার ভাবি চট করে এই টাকা নিয়ে ভাগ্যা গেল এরপর আপনি কান দেন লাইভ করেন লাভ কি ভাবি আরামসে দিন কাটাচ্ছে গান গাছে এখানে দুজনে নীরবে সাজাবো প্রেমেরও পৃথিবী তো সেই পৃথিবী যেন আপনার সাথেই কানেক্টেড থাকে সেই কারণে টাকা পয়সা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিবেন একটা সময়ের পরে আপনি সব কিছু করেন তো আয়সা এবং জিশানের জন্য শুভকামনা আমরা ধরে নিচ্ছি যদি সত্যি হয় তাহলে প্রথমত আমার অন্তর থেকে দোয়া তাদের জন্য মানুষ মাত্রই ভুল সংসার জীবনে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে নানান ধরনের ঝামেলা থাকে আর ভবিষ্যৎ জীবনে আয়সা বা জিশান তারা যেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয় তবে আজকের এই ভিডিওর এ অংশে আমি কয়েকটা নিশ্চহত বাংলাদেশের ব্লুটুথ বয়দের উদ্দেশ্যে করতে চাই প্রথমত যদি আপনি প্রবাসী হন তাহলে বিয়ে করার সময় একটু চিন্তা ভাবনা করবেন যে প্রতি এক বছরের ভিতরে আপনি একবার দেশে যাইতে পারেন কিনা না অনেকের আছে আকামাগত সমস্যা টাকাগত সমস্যা সেইটা হচ্ছে আলাদা যদি আপনার স্ত্রীকে আপনি বুঝিয়ে শুনিয়ে আপনি একটু লম্বা সময় পরে যেতে পারেন সেটা ভালো তবে যদি সমস্যা হয় স্ত্রী যদি বলে তুমি দেশে আসবা নাকি আমি অন্যদিকে চিন্তা করবো এখন আয়সার বিষয়টা দেখেন স্বামী দীর্ঘদিন প্রবাসে আছেন এক বছর হোক ছয় মাস হোক দুই বছর হোক তার ভিতরে একটা ধৈর্যচ্যুতি ঘটে গেছে কোথাও না কোথাও হইতে পারে সেটা শারীরিক হইতে পারে সেটা মানসিক এখন ধৈর্যচ্যুতির ফলে ব্লুটুথ বয় জিশানেরও মনে হয়েছে সে পরকিয়া করে যদিও জিশান তার ভিডিওতে কোনো ধরনের ছবি বা কোনো মেসেঞ্জার চেটিং অনেক কিছু দেন না ভাই আমরা ইউটিউবিং করি আপনি আমজনতা তো আপনি বুঝবেন না যখন হয় বাংলা বাঙালির একটা কি হয় মানে যারটা তার কাছে ভালো বাকিরা সব অপরাধী হয় আয়সও কিন্তু সেম টু সেম দাবি করেছে এখানে অপরাধ দুইজনেরই আছে হয়তো তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব ছিল কিন্তু যেহেতু জিশান ভাই ফেক একটা আইডি থেকে তার সাথে রিলেশন করছে আর আয়সও সেই রিলেশনের ফাঁদে পা দিছে দনোজনেরই কিন্তু এখানে অপরাধের জায়গাটা মোটামুটি কাছাকাছি তবে এত কিছুর পরে আবার যখন মিলছে তাহলে দেখেন সারা জীবন আপনাদের ঘরে যখন কোনো বাচ্চা হবে তোর মা করছে আবার আয়সার আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নেগেটিভ ইমেজ তৈরি করে গেছেন তবে যদি ভালোবাসার ভিতরে সততা থাকে পবিত্রতা থাকে আর এই ভুলটাকে ভুল হিসাবে চিন্তা করে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনের জন্য ভালোভাবে পদক্ষেপ নেন তাহলে হয়তো এই স্টেপটাতে আমি আপনাদেরকে বলবো আগাই যান আর যদি এমন হয় যে তিন দিন পরে জিশান দেশে গেছে দুই চার মাস থাকবো মাস থাকবো আয়সার এই মুহূর্তে তার একটা খরচ দরকার সুন্দরী ব্লুটুথ বউ না তার সাথে থাকলাম পরে চিন্তা করবো এরকম যেন না হয় এটা হইলে হবে কি নানান ধরনের ঝামেলা হবে সংসারের ঝামেলা থাকুক যাই হোক আয়সার সাথে অন্য কোন পর পুরুষের যে পরকিয়া নিয়া যে ফোন আলাপটা যেটা ফার্স্ট করা হয়েছিল আমাদের এই কোন কোনো থার্ড ক্লাস ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু এটাকে ফার্স্ট করছে যে আয়সা আর জিশানের ভিডিও আর কি অডিও কল রেকর্ড ফার্স্ট কিন্তু সেই ভিডিও অডিওটা আপনি ভালো করে শুনলে বুঝবেন তো ওই লোক হচ্ছে নাম্বার ওয়ান বরিশাল বা বরিশাল বিভাগেরই কোনো অঞ্চলের আর সেকেন্ড হচ্ছে আয়শা সম্পর্কে জিশান যে ভিডিওতে বক্তব্য দিয়েছে সেই কল রেকর্ডটা শুনলেই বোঝা যায় দুটো উল্টা ফাও একটা সাতার একটা মিল নেই। সুতরাং ওইটা হচ্ছে ফাও একটা কল রেকর্ড ফাস্ট করা হয়েছে তো বেস্ট অফ লাক আয়শা এবং জিশানের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ